শুভ সন্ধ্যা সবাইকে আজ তেইশ নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পাঁচটি আসনে দখল করল মিত্রজুট পাঁচে পাঁচ মিত্রজুট রাজ্যের উপনির্বাচনে ধলাইয়ে কংগ্রেস প্রার্থী নয় হাজার পরাজিত নয় হাজার সতেরো ব্যবধানে জয়লাভ করলেন দলাইয়ে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস প্রথমবার সক্রিয় রাজনীতিতে এসেই বাজিমাত কেরলের ওয়েনার লোকসভা আসনে উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী প্রিয়াঙ্কা গান্ধী আসামের আট লক্ষাধিক বুয়া সুবিধাভোগী ফিরিয়ে দেননি পিএম কিষাণ প্রকল্প জেলায় জেলায় প্রস্তুত করা হচ্ছে তালিকা আর এইচ এস এর চক্ষু পরীক্ষা শিবির কাল মাসিমপুর বদরপুর রোডের নির্মাণ কাজে দুর্নীতি ক্ষুব্ধ জনতার বিক্ষোভ জেলা কমিশনারের হস্তক্ষেপ দাবি করিমগঞ্জ থেকে শ্রীভূমি জেলা ডিসি কার্যালয়ে নতুন সাইনবোর্ডের উদ্বোধন বাংলাদেশে পাচারের পথে পাথারকান্দি লক্ষ্মীপুরে বিডিবির হাতে আটক দুইটি মহিষ এবং সর্বশেষ খবরটি হল অনিয়মিত পরিষেবা হাইরাকান্দি শহরে পানীয় জলের তীব্র হাহাকার পুরসভা ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ভূমিকায় ফুসছেন নাগরিকরা এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পাঁচটি আসনই দখল করলো মিত্র ধলাই শ্যামাগুড়ি বিহালি বঙ্গাইগাঁও ও সিদলি কেন্দ্রে উপনির্বাচন হয় আজ জয়ী হন অগপ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী সিদলিতে ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম নির্বাচিত হন বত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন তিনি বিহালিতে বিজেপি প্রার্থী দিগন্ত কাটোয়ার জয় লাভ করেন নয় হাজার ভোটে জিতেছেন শ্যামাগুড়ি হাতছাড়া কংগ্রেসের জয়ী হলেন বিজেপি প্রার্থী দীপলু রঞ্জন শর্মা ছাব্বিশ হাজার দুইশো ভোটে জয়ী হন তিনি দোলাইয়ে নয় হাজার ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন পরবর্তী খবরটি হল নয় হাজার সতেরো ভোটের জয়লাভ করেন দোলাইয়ে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস তিনি পেয়েছেন আষট্টি হাজার সাতশো উনআশিটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী দ্রুপজ্যোতি পুরকায়স্তের প্রাপ্ত ভোট উনষাট হাজার সাতশো বিয়াল্লিশটি

আমিটি আসন থেকে যে তারপর ওয়েনার্ড আসন ছেড়ে যান রাহুল গান্ধী সেই আসনে উপনির্বাচনে লড়ে রাহুলের থেকেও বেশি ভোট পেলেন প্রিয়াঙ্কা রাহুল গান্ধীর প্রাপ্তি ছিল তিন লক্ষ চৌষট্টি হাজার ভোট কিন্তু সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা নির্বাচন কমিশনের তথ্য অনুসারে তিনি পেয়েছেন পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার ভোট চার লক্ষ ভোটের মার্জিনে জয়ী হয়েছেন সনিয়া কন্যা আর এরপরেই ওয়েনা দেখার ওকাল দেওয়ালি দেখা যায় বাজি ফাটিয়ে আবির খেলে বিজয় উৎসবে মেতে উঠেন কংগ্রেসের নেতা কর্মীরা নাচতে দেখা যায় খুদ রবার্ট বোদ্রাকেও স্ত্রী প্রিয়াঙ্কার জয় একেবারে চুকে মুখে তার উচ্ছ্বাস ধরা পড়ে রবার্ট বলেন ওয়েনারের জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ প্রিয়াঙ্কা কতটা পরিশ্রমী সেখানকার মানুষ জানেন অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধীর সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেন সোনিয়া গান্ধীর জামাতা পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলার প্রশাসনিক কাঠামোয় বড়সল পরিবর্তন এসেছে জেলার রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ডের নাম পরিবর্তন করে এবার থেকে তা বৈরবনগর উন্নয়ন খণ্ড হিসেবে পরিচিত হবে এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব জেবি এক্কা একটি নির্দেশ জারি করেছেন এই নাম পরিবর্তনের পেছনে দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়িত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় বিধায়ক বিজয় মালাকার তাদের নিরলজ প্রচেষ্টার ফলে এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বৈরবনগর মন্ডল বিজেপির সভাপতি হিরেশ বিশ্বাস তিনি বলেন এই পরিবর্তন এই এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে আরো সামঞ্জস্যপূর্ণ এর জন্য তিনি মুখ্যমন্ত্রী এবং বিধায়কের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই নাম পরিবর্তনকে ঘিরে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে ভৈরবনগর মন্ডলের জন্য নেতারাও মনে করছেন এই পরিবর্তনের মাধ্যমে এলাকার উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে নামকরণের মধ্য দিয়ে এলাকার ঐতিহাসিক গুরুত্ব আরো বাড়বে বলেও মত প্রকাশ করেছেন অনেকে এদিকে এই নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রশাসনিক ও বিভাগীয় নথিপত্রে রামকৃষ্ণনগর উন্নয়ন খন্ডর পরিবর্তে বৈরবনগর উন্নয়ন খন্ড লেখা হবে এলাকার মানুষ আশাবাদী এই পদক্ষেপের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনায় গতি আসবে এবং বৈরবনগর তার নিজস্ব পরিচিতি লাভ করবে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই নাম পরিবর্তনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এখন অপেক্ষা শুধু নতুন নামের সঙ্গে সমন্বয় সাধন করে এলাকার উন্নয়ন প্রকল্পগুলিকে কার্যকর করার পরবর্তী খবরটি হলো আসামের বুয়া সুবিধাভোগীরা ফিরিয়ে দেননি পিএম কিষাণ সম্মান এ ধরনের আট লক্ষাধিক জাল কৃষক রয়েছেন এই রাজ্যে কৃষকদের স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার চালু করেছিল এই অভিলাষী প্রকল্প এতে তালিকাভুক্ত হওয়া কৃষকরা প্রতি বছর ছয় হাজার টাকার সরকারি সাহায্য লাভ করে চলেছে এই নগদ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তি হিসেবে সরাসরি জমা পড়ে যায় প্রতি চার মাসে একবার করে টাকা জমা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রের এই অভিলাষী প্রকল্পটি রূপায়নের সময় ব্যাপক দুর্নীতি হয়েছে আসামে ও ভুয়া কৃষকের নামে আসামে লুণ্ঠন করা হয়েছিল কোটি কোটি টাকা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি বা পিএম কিষান প্রকল্প রূপায়নের নামে সংগঠিত কেলেঙ্কারি উন্মোচিত হয়েছিল খেগের প্রতিবেদনে উল্লেখ্য যে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়া প্রত্যেক অযোগ্য সুবিধাভোগীকে টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানোর পরও আজ পর্যন্ত আসামের ভুয়া কৃষকরা টাকা ফেরত দেননি এখন পর্যন্ত আসামের মাত্র দুই জন অযোগ্য সুবিধাভোগী টাকা ফিরিয়ে দিয়েছিলেন কৃষি বিভাগের জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের একজন আধিকারিক জানিয়েছেন যে আসামের তেত্রিশটি জেলার মোট আট লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শ বাহাত্তর জন বুয়া কৃষক এই প্রকল্পের অধীনে পাঁচশো সাতষট্টি কোটি একচল্লিশ লক্ষ ৪৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন এই পুঁজির মধ্যে মাত্র এক কোটি সাঁত্রিশ লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই টাকা সরকারকে ফিরিয়ে দিয়েছিলেন বুয়া কৃষকরা অর্থাৎ শতকরা হিসেবে মাত্র শূন্য দশমিক দুই চার শতাংশ টাকায় ফিরে পেয়েছে সরকার ওই আধিকারিক জানান যে বর্তমানে টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া কারিগরি কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও শীঘ্রই কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করা হবে এই প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক বুয়া কৃষককে এই টাকা ফিরিয়ে দিতেই হবে জেলায় জেলায় ইতিমধ্যে তালিকা প্রস্তুত করে তুলেছে কৃষি বিভাগ সবচেয়ে বেশি বুয়া কৃষকের নাম জানা যাচ্ছে বরপেটা জেলায় এই জেলায় বুয়া সুবিধাভোগী রয়েছেন দুই লক্ষ তিন হাজার আটশো উনচল্লিশ জন আর তারা হাতী নিয়েছেন উনাশি কোটি আটাত্তর লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখন পর্যন্ত মাত্র চারশো জন কৃষকী ফ্রি দিয়েছেন এক কোটি সাতচল্লিশ লক্ষ আট হাজার টাকা নগাঁও জেলায় বুয়া সুবিধাগুলি রয়েছেন এক লক্ষ ষোলো হাজার আটষট্টি জন আর তারা হাতী নিয়েছেন একশো তিন কোটি তিরানব্বই লক্ষ আঠাশ হাজার টাকা এখন পর্যন্ত মাত্র আটত্রিশ জন কৃষকই ফ্রি দিয়েছেন দুই কোটি তেতাল্লিশ লক্ষ পাঁচশো টাকা ধুবড়ি জেলায় বুয়া সুবিধাভোগী রয়েছেন আষট্টি হাজার তিনশো আঠারো জন আর তারা হাতিয়ে নিয়েছেন চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ ছয় হাজার টাকা এখন পর্যন্ত মাত্র পঁয়তাল্লিশ জন কৃষককে ফিরিয়ে দিয়েছেন এক লক্ষ আটাত্তর হাজার আঠাশ টাকা

মরিগাঁও জেলায় বুয়া সুবিধাভোগী রয়েছেন ত্রিশ হাজার তিনশো উননব্বই জন আর তারা হাতি নিয়েছেন দশ কোটি চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এখন পর্যন্ত মাত্র জন ফ্রি দিয়েছেন এক লক্ষ সাত হাজার টাকা কাছাড় জেলায় বুয়া সুবিধাভোগী রয়েছেন ত্রিশ হাজার তিয়াত্তর জন আর তারা হাতি নিয়েছেন পঁচিশ কোটি তিরানব্বই লক্ষ সাত হাজার টাকা এখন পর্যন্ত মাত্র অষ্টাশি জন কৃষকী ফিরিয়ে দিয়েছেন ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো বাইশ টাকা পশ্চিম কার্বি আংলং জেলায় বুয়া সুবিধাভোগী রয়েছেন পঁচিশ হাজার সাতশো নিরানব্বই জন আর তারা হাতকে নিয়েছেন এগারো কোটি পঞ্চান্ন লক্ষ আটান্ন হাজার টাকা এখন পর্যন্ত মাত্র একজন টাকা ফিরিয়ে দেননি ডিব্রুগড় জেলায় বুয়া সুবিধাভোগী রয়েছেন তিন হাজার আটশো একত্রিশ জন আর তারা হাতকে নিয়েছেন পনেরো কোটি সাতচল্লিশ লক্ষ চার হাজার টাকা এখন পর্যন্ত কেউ টাকা ফিরিয়ে দেননি অপরদিকে শিলচর শিলং পট্টিস্থিত চৌধুরী আই হসপিটাল ও রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় আগামীকাল রবিবার গনিগ্রাম জে আর হায়ার সেকেন্ডারি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এদিন শিবির শুরু হবে সকাল দশটায় চলবে বেলা দুইটা পর্যন্ত শিবির পরিচালনায় থাকবেন দেবজ্যোতি দাস শিবিরে যেসব রুগীর শনাক্ত করা হবে তাদের পরবর্তীতে চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে সানি অপারেশন করা হবে এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন চৌধুরী আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এইচ কে চৌধুরী অপরদিকে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে এবং রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী করিম মন্ডলার নতুন নামকরণ শ্রীভূমি জেলা হিসেবে করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে শুক্রবার শ্রীভূমি জেলা শাসক কার্যালয়ে নতুন নামাঙ্কিত সাইনবোর্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অপরদিকে শীতের মরসুমের শুরুতেই ফের সক্রিয় হয়ে উঠেছে গবাদি পশু পাচারকারীরা বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশে পাচারের পথে হাতির গুলে বিডিবি কর্মীদের হাতে ধরা পড়ে দুটি মহিষ পাচারকারীরা গা ডাকা গিয়ে বিডিবি কর্মীদের উপর আক্রমণের চেষ্টা করে অবশেষে দুটি মহিষ নিয়ে বাংলাদেশ পালাতে সক্ষম হয় পাচারকারীরা এ কাণ্ডে স্থানীয়রা বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এবং প্রশাসনের তৎপরতায় পাচারকাণ্ড কিছুটা হলেও কমে গিয়েছিল কিন্তু শীতের মরশুম শুরু হতেই ফের সক্রিয় হয়ে উঠেছে পাচার চক্র বৃহস্পতিবার রাত একটানা গাছ পাচারকারীরা বাংলাদেশে মহিষ পাচারের সময় হাতিরগুল দত্তপড়ার গ্রাম বাহিনী দুটি মহিষ আটক করতে সক্ষম হয় জানা গেছে ওই রাতে টহলে ছিল গ্রাম বাহিনীর দল সে সময় তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে একদল পাচারকারী পাচারকান্দি লক্ষ্মীপুরের অঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে মহিষ পাচারের উদ্দেশ্যে যাচ্ছে পাচারকারীরা এই খবর পেয়ে গ্রাম রক্ষী বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে থাকেন অবশেষে রাত একটা নাগাদ পাচারকারীদের মুখোমুখি হন বিডিবি কর্মীরা পাচারকারীরা বিডিবি কর্মীদের উপর আক্রমণের চেষ্টা করলে তারা দুটি মহিষ আটক করতে সক্ষম হয় বিডিবি সম্পাদক প্রীতম দত্ত জানান পাচারকারীদের হাতে দাঁড়ালো অস্ত্র ছিল তারা অবস্থা বেগতিক দিকে দুটি মহিষ ছেড়ে পালিয়ে যায় পরে পাথার কান্দি তারা খবর দেওয়া হলে ছুটে আসে পুলিশ শুক্রবার সকালে মহিষ দুটি হেফাজতে নিয়ে যায় পুলিশ এই ঘটনা স্থানীয় জনগণ বিএসএফ এর ভূমিকায় খুব প্রকাশ করেছেন তাদের অভিযোগ ওই সীমান্ত এলাকা দিয়ে প্রায় ওই পাচারকারীরা বাংলাদেশে অনেক মূল্যবান সম্পদ পাচার করে বিএসএফ যদি সচেতন না হয় তাহলে এই পাচার বাণিজ্য ক্রমশ বাড়বে উপরদিকে হাইলাকান্দি শহরে পানীয় জলের আকাল আরো তীব্র রূপ ধারণ করেছে শহরের অধিকাংশ ওয়ার্ডে পানীয় দুলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় খুবই ফুসছেন শহরবাসী পানীয় দুলের জন্য হাহাকার করা মহিলারা এর জন্য স্থানীয় পৌরসভা ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে দায়ী করছেন শহরের অনেক ওয়ার্ডে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাইপলাইন স্বাধীনতার ছিয়াত্তর বছরের পরও না পৌঁছানোর বিষয়টিও তদন্তের দাবি করেছেন হাইলাকান্দি শহরবাসী এদিকে কিছুদিন পূর্বে হাইলাকান্দি শহরের ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের মহিলারা পানীয় জলের সমস্যায় জর্জরিত হয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অফিস গরাও করেছিলেন তাদের এই পদক্ষেপের পুরো পানীয় জলের সরবরাহ নিয়মিত এবং পর্যাপ্ত না হওয়ায় আজ তারা পুনরায় একই দাবি উত্থাপন করেছেন অন্যদিকে শহরের জলের সমস্যার সমাধানের জন্য অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনটি নতুন জলের পাম্প সেট ক্রয় করা হবে বলে জানিয়েছিলেন কিন্তু পুরসভার কাছ থেকে পর্যাপ্ত অর্থ না পাওয়ায় বর্তমানে শুধু একটি পাম্প সেট স্থাপন করা হয়েছে বলে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের হাইলাকান্দি সংমন্ডলের কার্যকরী অভিযন্তা অমিতাভ চৌধুরী জানিয়েছেন তিনি আরো জানান যে কয়েকদিনের মধ্যে নতুন পাম্প সেট চালু হবে এরপর হাইলাকান্দি শহরের পানীয় জলের সমস্যা কিছুটা মেটানো সম্ভব হবে বলেও তিনি দাবি করেন তিনি আরো জানান যে হাইলাকান্দি শহরের পানীয় জলের গুলো অনেক পুরনো এবং সেগুলোর সংস্কার জরুরি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত